সবাই আশা করি ভালো আছেন। আমি শাওন আবাস, আপনি দেখেছে আরো কিছু ফিঙ্গারিং লেসন নিয়ে। তো ওই যে লাস্ট যে লেসনটা দিছিলাম ওটা হচ্ছে আপনার ওই ফিঙ্গার এক্সারসাইজ ওয়ানের এক্সটেন্ডেড ফর্মটা। আজকে ফিঙ্গার এক্সারসাইজ দুই দিব, সিস্টেমটা তো বলছি কিভাবে প্র্যাকটিস করতে হবে। আর ওই যে গিটারের স্ট্রিংসের প্রত্যেকটা ফ্রেডের নোটের নামগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, সেটা তো বলেই দিছি। তো আমি কথা না বলে আমার ওয়ার্কে চলে যাই। এটা হচ্ছে ফার্স্ট ফ্রেডের থেকে শুরু হবে। হ্যাঁ, ডাউন আ ডাউন আ, ছয় নম্বর তারে আপনি ফার্স্ট ফ্রেডের থেকে চারটা স্ট্রোক দিলেন, দুইটা ডাউন দুইটা আ, কম্বিনেশনটা হবে ডাউন আপ ডাউন আপ বাজালেন। তারপর হচ্ছে পাঁচ নাম্বার তারে এক নাম্বার আঙুলটা বসাবেন, বসায় তারপরে বাকি আঙুলগুলি তুলবেন, তারপরে সেম ডাউন আপ ডাউন আপ ডাউন আপ সেম চলবে। তারপরে ব্যাক করবেন, আপনি নামলেন, আপনি সব অ্যাসেন্ডিং হলেন, ডিসেন্ডিং, কেনি আঙ্গুলটা থাকবে, বাকি আঙ্গুলগুলি তুলে দেবেন। তারপরে এক দুই তিন চার, আবার দুই নাম্বার তারে এক দুই তিন চার, একইভাবে আঙ্গুল কিন্তু তুলতে হবে, না তুললে সাউন্ড আসবে না। এটাই প্র্যাকটিস করবেন। আবার দেখাচ্ছি, ওয়ান টু থ্রি ফোর, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ 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 ডাউন আপ। এটা করবেন, বেশি বেশি করবেন, একই জায়গায় চেঞ্জ করার দরকার নাই। আর যে একটা ওয়ার্ক হয়তো বা দিয়েছিলাম, আপনাদের মনে আছে কি না, যে ফ্রেটের স্ট্রিংসের উপরে যে কোনো জায়গায় হাতটা জাস্ট এরকম রাখতে হবে, কোনো প্রেশার না, এরকম একটা সাউন্ড আসবে। আর একটা ডাউন একটা ডাউন 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 তাহলে এইটা এটা প্র্যাকটিস করবেন বেশি বেশি। অলওয়েজ প্রেশার দিবেন না স্ট্রিংসে, কোনো প্রেশার দিবেন না, যেন ফ্রেটের সাথে স্ট্রিংগুলি না লাগে। স্লো যে কোনো জায়গা থেকে পাবেন, এটা বেশি বেশি করে করবেন, এটা পরবর্তীতে কাজে লাগবে আপনার, যখন আমি এই যে রিদম দিব, রিদমগুলি দিব তখন কাজে লাগবে। যাই হোক, যে এই ফিঙ্গারিংটা প্র্যাকটিস করেন, গিটারের স্ট্রিংসের নোটগুলি মুখস্থ করেন, কোন ফ্রেটে কত নম্বর স্ট্রিংয়ের কোন ফ্রেটে কী নোট মুখস্থ করেন। আর শুরুর থেকে এ পর্যন্ত যে ওয়ার্কগুলি দিচ্ছি সবগুলি প্র্যাকটিস করেন, প্রতিদিন প্র্যাকটিস করেন, যখন সময় পাবেন তখনই অল্প করে প্র্যাকটিস করবেন। আর নিয়ম তো বলেই দিছি। এছাড়াও যদি কোনো ধরনের সমস্যা হয় কমেন্টসে লিখবেন, লিখলে আমি কমেন্টস পাওয়া যাবো। আর এখানে ছবিগুলি দেওয়া আছে, আমার একটা ফেসবুক পেজ আছে কর্স ওয়ার নামে, ওইখানে আপনি কর্স ওয়ার সাথে আপনি অ্যাড হয়ে যান, অ্যাড হয়ে কর্স ওয়ার থেকে আপনি ওই পিকচারগুলি ডাউনলোড করে ওইখান থেকে দেখে দেখেও আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর ভিডিও তো আছেই, আমার একটা ফেসবুক পেজের সাথে সাথে ইউটিউব চ্যানেলও আছে, চ্যানেলটার নাম হচ্ছে সেম কর্স ওয়ার,
ওইখানে লেসনগুলি আছে, আগের লেসনগুলি আছে, আপনি ওই ইউটিউবে গিয়ে সার্চ বক্সে কর্সওয়াল লিখে সার্চ দিলে আপনি চ্যানেলটা পেয়ে যাবেন। তারপরে আমার যে কোনো একটা ভিডিও ঠিক নিচে ডান পাশে একটা সাবস্ক্রাইব লেখা বাটন পাবেন, ওইখানে ক্লিক করেন। ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করে অল অপশনে চাপ দিয়ে দেবেন, তাহলে আমার প্রতিদিনের আপগ্রেডগুলি আমি যা দিব বা আপলোডগুলি যা করবো আপনি পেয়ে যাবেন। আশা করি আপনার এই লেসনগুলি থেকে আপনার হয়তো বা গিটার ভালো বাজাতে পারবেন, শিখতে পারবেন, ইজি হবে। আর লেসনগুলি বুঝতে সমস্যা হলে আমার সাথে ওই যে মেসেজের মাধ্যমে ইচ্ছাগুলো আপনি যোগাযোগ করতে পারেন। তো আপনাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট করছি যে যদি আমার ওয়ার্কগুলি ভালো লাগে, লেসনগুলি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন একটা, এবং বেশি বেশি করে শেয়ার করেন, যেন বাকি যারা আরও এরকম শিখতে চায় তারাও যেন এই ওয়ার্কগুলি দেখে শিখতে পারে একা একা। আর আমি তো আসি, আরও ওয়ার্ক আসবে সামনে, আরও ফিঙ্গারিং লেসন নিয়ে কর্স রিদম যত যা পারি যা জানি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে খুব ইজি হইতে দিব। তো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং সবার মধ্যে শেয়ার করে দেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বাসায় থাকবেন, কোনো দরকার ছাড়া বাসার থেকে বের হবেন না। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।